সুপ্রভাত বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে হনুমান মন্দিরে পুজো দিতে গেছিলাম। যেহেতু পূর্ণিমা কাল 6টায় লেগেছে, তো আর সকালে পুজো করে নিলাম, কারণ বিকালে যেতে যেতে পূর্ণিমাটা তো ছেড়ে যেতে পারে, তাই জন্য আর সেই রিস্কটা নিলাম না। আমি ভালো আছি, একটু মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, জানি না ঠান্ডা গরম লেগে গেছে কিনা। অল টোটাল মোটামুটি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। পশ্চিমবাংলায় বর্ষা নেমেছে আর 4-5 দিন, মানে পারফেক্টলি বর্ষা যেটাকে বলে সেটাই নেমেছে। অলওয়েজ টাইম বৃষ্টি হচ্ছে, আমিও ভিজেছি, ছেলেকে নিয়ে গেছিলাম, ছেলেও ভিজেছে, দাসও বাজার থেকে এসেছে। তো আমার সঙ্গে থাকে, পাশে থাকুন, আমি সারাদিন যা যা করছি সব শেয়ার করব। চলুন দেখি কিরকম বৃষ্টি আমাদের এখানে হচ্ছে। এইরকম বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে বৃষ্টি, এই যে অনবরত বৃষ্টি পড়ছে। পাখির বাসাটা পড়ে গেছে, এই যে দেখা যাচ্ছে না, কিছু করার নেই, বাসা করেছিল বাচ্চা রাখবে বলে, সে বাসাটাও পড়ে গেছে। আর এই যে শুয়ে আছে, বাইরে বৃষ্টি পড়ছে বলে ওইখানে শুয়ে আছে। এই বাজার হাট চলে এসছে, সব ভিজে গেছে দেখো। এই সময় না বাজারে যেতে খুব প্রবলেম, যা কাদা আমাদের সবজি বাজারে, তাও দাস নিয়ে এসছে, একটা জিনিস এনেছে, এইটা এটা আজকে মাখবো। সারাদিন খুব বৃষ্টি হচ্ছে, খুব, এটা মাখবো আজকে। দেখো মাছ নিয়ে এসছে, এই যে চিংড়ি, লোটে, তারপরে চিকেন টিকেন রেখেছি, সব ধোবো মোটামুটি, যা যা রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। চল, অনেকে না গুলিয়ে ফেলে আমার ব্লগটাকে, আমি কোনো জায়গায় গিয়ে স্পেসিফিক কোনো মানে জায়গার ব্লগটা দিতে পারি না, যেহেতু আমার ডেলি ব্লগ, শরীর খারাপের দরুন হয়তো প্রত্যেক দিন দিতে পারি না, কিন্তু প্রত্যেক দিন দেওয়া উচিত। তো সেই ব্লগটা মানে হচ্ছে আমি সারাদিন কী করছি, আমার লাইফস্টাইল কীরকম, আমার কীরকম ব্যাপার, এইগুলি হচ্ছে ব্লগ। বসিয়ে দিয়েছি চিলি চিকেন, আমার বাড়িতে উল্টো গঙ্গা বয় চিলি চিকেন দিয়ে ভাত খাবে ওরা, একটা অবাক। আর এই চিলি চিকেন আমার একদম ভালো লাগে না, একটু লুচি বা পরোটার সাথে ভালো লাগে, তো ম্যারিনেট করে নিয়েছি আমি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ও চিলি চিকেনের শর্টেও রয়েছে, তোমরা দেখতে পারো, একটু চেষ্টা করো যারা যারা দেখছো একটু শেয়ার করে দিতে। তো চলো রান্নাটা করি, দাস অনেক চিল্লাচ্ছে, টিকিট বুক হবে, আমি যাবো। এই যে দীপের আমার বার্থডে গিফট, আমার দীপ বাবা দিয়েছে, আমি এরকম জন্মদিনে অনেকেই গিফট দিয়েছি, দেখেছো খুব সুন্দর কিন্তু জিনিসটা, বোটসের। এই যে উপরে এসছি ওদের খাবার খেতে দিতে, দেখো 4টে আছে, কত বড় হয়ে গেছে না। অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে হবে, দেখি কবে করি, এটা কিন্তু খুব পরিশ্রমের কাজ। দাঁড়াও দেখাই বৃষ্টি কিরকম, দেখো পাখি বসে আছে, সুন্দর ফুল ফুটেছে না, দারুণ দারুণ একটা মানে ওয়েদার, এত ভালো লাগছে আজকে সকালে, মনটা ভরে যাচ্ছে। চলো বন্ধ করে দিই, পাখিগুলো বসে, এমন রোদ উঠেছে জানো তো, মনে হচ্ছে কি বলতো, শিয়াল মামা আমি একসাথে বিয়ে করে নেব, বলতো না ছোটোবেলায় মারা যে শিয়াল মামার বিয়ে, এরকম রোদ এরকম কিছু করে পরপর বৃষ্টি। এই যে চিলি চিকেন বসিয়ে দিয়েছি, দেখো কমপ্লিট হচ্ছে, একটু মানে খুব মাখা করবো না, যেহেতু ওরা ভাতের সাথে খাবে। আর এখানে পমফ্রেট মাছ হচ্ছে, পমফ্রেট মাছের ঝাল, ধনিয়া পাতা দিচ্ছি, এটা তো খুব ভালো হয় খেতে, আর একটু ভেজে রেখেছি, ব্যাস এবার রান্নাঘরটা ভালো করে মুছে নেব। এই যে দাস গাছে উঠেছে, কাঁঠাল পারবে বলে কাঁঠাল গাছ কাটছে, দেখো দেখেছো কি আবর্জনা, একটা লেবার পাচ্ছি না জানো তো, যদি একটা লেবার লাগায় সারাদিনের কাজ, কিন্তু আমার বাড়িতে এত সারাদিনের কাজটা নেই বলে, নাহলে তো সবসময় দেখো তোমরা আমি লেবার লাগিনি। এই দেখো দাস কি করছে, কাঁঠালগুলো দেখেছে, যে কতগুলো কাঁঠাল পেরেছি, এই কে কাঁঠাল খাবি, আমাকে ইনফর্ম করবি, আমি কাঁঠাল আমার ব্লগের থ্রু সবাইকে বলছি, কাঁঠাল খেতে কে ভালোবাসিস বা ভালোবাসো বা ভালোবাসেন, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি কাঁঠাল দেবো খেতে,
এই সত্যি বলছি একদম, কিন্তু এই যে দুটো গাছও অনেক হয়ে আছে। ধরে যে আমি এতক্ষণ রান্না করছিলাম, এই দেখো এরকম করে আমার ছেলেকে বরকে আমি এরকম সাজিয়ে খেতে দিই, আর এটা আমার খুব ভালো লাগে। তো দাস তো কাজ করছে বাইরে, তো আমি রান্না করেছি যে লেবু কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা কিন্তু ছেলে খাবে না, বর খায়। আর একটা পমফ্রেট মাছ ভাজা করেছি, আর লটিয়া মাছ দিয়ে ঝুড়া, আর পমফ্রেট মাছের ঝাল করেছি, আর চিলি চিকেন। তোমাদের প্রশ্ন উঠবে যে কিরে বাবা ভাতের সাথে এরা চিলি চিকেন খাচ্ছে কেন? না, ওর আমার হাজবেন্ড আর বাচ্চা এটাই পছন্দ করে। চিলি চিকেন আমি এমনি লুচির সাথে পছন্দ করি, কিন্তু ওরা যেটা পছন্দ করে সেটা আমি রান্না করে দেওয়ার সবসময় চেষ্টা করি। আমারও যেরকম কিছু জিনিসে ওরা বাধা দেয় না, আমি ওদের কোনো জিনিসে বাধা দিই না। চলো দুপুরের লাঞ্চ মেনুটা আমরা সেরে ফেলি। বিকালে চলে গেছিলাম বিয়ানার গ্রাউন্ডে, এ কি বৃষ্টি, বাবারে বাবা, ছাত পদ্ম ফুলের মতো ফুটে যাচ্ছে। আমাদের বৃষ্টি হবে না, দাসও ভিজেছে বাড়ি ফিরার সময় আর আমিও ভিজেছি। লাস্টে মধুমিতা বলছে এই তুমি বাড়ি এসো, দেখেছো জাস্ট 5 মিনিটস বৃষ্টি না, মানে বৃষ্টিটা কীভাবে বর্ষা নেমেছে তার মধ্যেই এরকম হয়ে গেছে। তো কী ভালো লাগছে, সেই ছোটোবেলায় কোনো মনে করতো এখানে একটা নালী ছিল, সেটা পার হতাম আর পড়ে যেতাম দুপাশ করে সব যেত। আর ভেঙে গেছে, বেশ সন্ধ্যা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। এটা আমরা কোথায় হাঁটছি জানো, লোকাল ঘাটা ব্রিজ দিয়ে, রেলওয়ে ব্রিজ দিয়ে অতটাই হাঁটি। তো মধুমিতা খুব না পজিটিভ, হিংসা ওর মধ্যে নেই, খুব পজিটিভ ভাই সত্যিকে। তো এরা মিলে মানে টিকিট বুক করছে, তামিলদারও আমার চেক আপে, জানো তোমরা হেপাটাইটিস পজিটিভ। আমিও বসে ট্যাম্পি ভিডিওগুলো দেখছিলাম। তো রাত হয়ে আসছে, লুচিগুলো ভেজে নেব ওদের জন্য, তাই জন্য লুচি ভাজতে বসে গেছি। কারণ 10টার মধ্যে তো জানো আমাদের বাড়ি, যারা রেগুলার আমার ব্লগ দেখো 10টার মধ্যে ওরা খাবার দাবার খায়, তাই জন্য আমার লাইভে আসতেও দেরি হয়ে যায় সব। তো দেরি করে লাইভ করতে গিয়ে ঘুমটার প্রবলেম হয়, কি জানি কি থেকে কি হচ্ছে, তাই দাঁড়াও লুচিগুলো সব ভেজে নিয়ে আবার আসছি। তো বন্ধুরা রাত্রেবেলা বেশ লুচি করে নিয়েছি, আজকে লাইভ না, কোনো রিল না, কারণ আমার অনেক শরীর খারাপ। আমি বারবার বলছি না যে আমার মাথায় একটা মারাত্মক যন্ত্রণা হচ্ছে, কি কারণে আমার মাইগ্রেন নেই, তো কেন জানি না, হয়তো রেস্ট নেওয়ার জন্য খুব প্রবলেম। তো যাই হোক লুচি করেছি, আর সকালের চিলি চিকেন ছিল সেটাই ওদের দেব। সারাদিন না যাবত কাজ করতে করতে আমি পুরো হয়রান হয়ে যাই। তো ইউটিউবের প্রচুর নিয়ম পাল্টেছে, কাউর যদি তুমি ভিডিও তাকে তার পারমিশন উইদাউট ইউজ করো তোমাকে সে কপি স্ট্রাইক দিয়ে দিতে পারে, ইউটিউব নিজে নিয়ে যাবে যে তোমার কন্টেন্টটা কোথাও ইউজ হয়েছে। যাই হোক ওটা পলিসির মধ্যে পড়ে, তাই জন্য আমি জানিয়ে দিলাম যারা এগুলো করেছো হয়তো ভিডিওগুলোকে প্রাইভেট করে দাও বা ওগুলোকে ডিলিট করে দাও। ডিলিট করে দিলে সমস্যা হয়, তাই জন্য আজ শুনলাম আমি এক ব্লগার ফোন করেছিল, সে মিষ্টি খুব ডেলি ব্লগার। তোমরা যদি আমার এখান থেকে কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আমার মতোই ভিডিও দেয় ভালো মানুষ, ভালো মানুষ জানো সাকসেসফুল পেতে অনেক কষ্ট হয়, উনিও অনেক কষ্ট করে হাজব্যান্ডের সাথে মেয়ে। আমরা দেখো হাউস ওয়াইফ, আমরা তো অত এডিটিং এত সব যাই না, যাই আমি শিখছি, ল্যাপটপ দিয়েছে, সব কিছু করছি আমি। আমি এখন অনেক ব্যস্ত, আর কোনো পিছনে ফিরে তাকাবার সময়টা আমার কাছে আর খুবই কম। মানে হিংসা জ্বালা আমাকে নিয়ে প্রচুর চতুর্দিকে, তার মাঝে যে আমি ইউটিউব ফেসবুক এগুলো করি, আমার পেছনে লাগার লোকও প্রচণ্ড। যাদের কাছে এই আমার ভিডিওগুলো পৌঁছাবে প্লিজ সাবস্ক্রাইব করো, পারলে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিও, ফেসবুকে শেয়ার, বন্ধুদের শেয়ার করে দিও। তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিছু করতে পারবো না। তো সবাই মিলে খাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমাবো। আমার টিকিট বুক হয়ে গেছে তামিলনাড়ুর আবার চেক আপে যাওয়ার, আমার শরীর ভালো নেই। তো যাই হোক আজকেই বুক হলো, কনফার্ম হলো, মাঝখানে পুরীও যাবো, তোমাদের সাথে সব শেয়ার করবো। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থাকবে।